আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ গেলে তিনি হজে গেলেন, আল্লাহর ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে তিনি একটু ঘুমাইলেন। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেন দুইজন ফেরেস্তা একজন আরেকজনকে ডাক দিয়ে বলতেছে, এই বৎসর কি পরিমাণ লোক হজে আসলো একটু বলো। একজনে কয় 6 লক্ষ হাজি হজ করতে আসছে, আর একজনে কয় এর ভিতরে কয়জন মানুষের হজ কবুল হয়েছে, আর একজন কয় না 6 লক্ষ হাজির ভিতরে একজনের হজও কবুল হয় নাই, একজনের হজও কবুল হয় নাই। আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি লাফ দিয়ে উঠে গেলেন। এত বড় বুজুর্গ, এত বড় মুহাদ্দিস, এত বড় মুজাহিদ, 6 মাস যিনি হাদিসের দরস দিতেন, 6 মাস যিনি জিহাদে থাকতেন, লাফ দিয়ে উইটা মাতাফির সামনে যায় দাঁড়ে আওয়াজ দিয়ে কয়, ও আল্লাহর মেহমানেরা তাড়াতাড়ি করে তওবা ইস্তেগফারে বসে যাও, কারণ আমি স্বপ্ন যুগে দেখেছি বৎসর হাজির সংখ্যা হলো 6 লক্ষ, কিন্তু আমাকে এও জানানো হয়েছে শোনানো হয়েছে 6 লক্ষর ভিতরে একজনের হজ কবুল হয় নাই, তোমরা তাড়াতাড়ি করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফারে বসে যাও। আবার তিনি মাতাফের মধ্যে ঘুমায় পড়লেন, একই স্বপ্ন দেখতেছেন, আবার ঘুম থেকে উইটা আবার চিৎকার দিতে লাগলেন, কে কোথায় আসো তাড়াতাড়ি করে, তোমরা আল্লাহর কোনো গানে লিপ্ত হয়ে যাও। আল্লাহ পাকের কাছ থেকে যদ্দূর জানলাম যদ্দূর শুনলাম কারো হজ কবুল হয় নাই, কারণ হজ কবুল হয় না নিয়তে যদি গরমিল থাকে। কেউ যদি মনে করে আমার হজ হাজি মানুষ নাম লাগানোর জন্য, আলহাজ লাগানোর জন্য, মানুষ আমাকে কি বলবে, এত পয়সা হয়েছে এখনো হজ করে না, হজ কবুল হবে? হারাম টাকা দিয়া যদি কেউ হজে যায় হজ কবুল হবে? হবে না। এজন্য কারো বুঝি হজ কবুল হয় নাই, তৃতীয়বার যখন তিনি ঘুমাইছেন তখন আবারও একই কথা স্বপ্নে দেখতেছেন, জিজ্ঞেস করলেন একজন আরেকজনে, জিজ্ঞাসা কারো হজ কি কবুল হয়েছে, কয় না কারো হয় নাই, তবে আল্লাহর একজন বান্দার খাতিরে আল্লাহ পাক 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিছে। কে গো সে? কে? আব্দুল্লাহ মুবারক ডাক দিয়ে কয়, কে সে, কি তার পরিচয়, সে কি হজে আসছে? কয় না সে হজই আসে নাই। সুবহানাল্লাহ, জোরে কোন না, সে হজই আসে নাই, অথচ তার উসিলায় হাজিদের হজ আল্লাহ কবুল করে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, নাম কি তার, বাড়ি কোথায়, তার কি পাওয়া যাবে? কয় হ্যাঁ পাওয়া যাবে, তার বাড়ি হলো দামেশ। নাম কি তার? কয় নাম হলো আলী ইবনে মাফ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি আর দেরি করলেন না, সুজা তার খুঁজে দামেশকে চলে গেলেন। দামেশকে চলে গিয়া বাজার ঠিকানা সব কিছু তিনি স্বপ্ন যুগে লইলেন, মানুষকে জিজ্ঞেস করেন আলী ইবনে মাফকে চিননি? মানুষে কয় এই নামে যদি কোনো মানুষ থাকে সে তো সাধারণ একজন মানুষ, সামনে যায় দেখেন বাজারের এক কোনায় রাস্তায় বসে বসে মানুষের জুতা কালি করে। আর আমরা হালাল কোনো কাজ সেটা যদি ছোট্ট হয় নিম্নমানের হয় আমরা এটা ঘৃণা করি, মানে এই কাজ করে রিক্সা চালায় ওই কুমুদির দোকানদারি করে এটা করে, কি মনে করলা তুমি? আহারে, তুমি টেবিলের নিচে 1 লক্ষ টাকা ঘুষ খাওয়ার চেয়ে একজন রিক্সাওয়ালা ভাই সারাদিনে 200 টাকা কামাই করে তার দাম আল্লাহর কাছে তুমি কোটিপতির চেয়ে অনেক গুণ বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, পয়সায় আল্লাহর কাছে সম্মান বাড়ায় না, সম্মানই করে না, ক্ষমতা মানুষের আল্লাহর কাছে সম্মানই বানায় না। আল্লাহর কাছে সম্মানী হতে হয় তাকওয়ার দ্বারা, খোদা ভীরু দ্বারা। যে মানুষ হারাম খায় না হালাল পথে চলে, কষ্ট হলো আল্লাহ বলেন তার অন্তরে আমি আল্লাহর ভয়, আর সে মনে রাখবা তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ, লোভ করে না হারামের দিকে। এজন্য আমার নানা শ্বশুর আজকে দুনিয়াতে নাই, আমার শ্বশুরও তো নাই, এখানে বসে কতদিন বয়ান করলেন আমার শ্বশুর, আল্লাহ পাক দুজনকে জান্নাতের আলা মাকাম দান করুন। আমার নানা শ্বশুর যিনি ছিলেন 50 বছর বুখারি শরীফ শুধু পড়াইছেন, 50 বছর বুখারি পুরা মুখস্থ হয়ে গেছিল। আমি শেষ বসে আমার বিয়ের পরে 6 মাস পাইছি, ওই পাইছি যখন তখন
সবসময় হুশ থাকতো না, মাঝে মাঝে হুশ আসতো, আবার মাঝে মাঝে হুশ চলে যেত। যখনই হুশ আসতো তখনই বলতেন, ভাই আমি একটু সূরা ইউসুফের তফসিরটা করি, তুমি একটু শুনো দেখো আমার হয় কি না। সূরা ইউসুফের তফসির কইয়া একটা আয়াত পড়ছেন, এরপরে ঘন্টা চইলা যায় খালি হাদিস পড়তেছেন, খালি হাদিস পড়তেছেন। মনে হইতেছে হাফেজ সাহেবরা যেভাবে কোরআন তেলাওয়াত করে এভাবে উনি হাদিস পড়তেন। মাঝে মাঝে নামাজে কোরআন তেলাওয়াত করতে যায় পেস লাগে যেত, কোরআন তেলাওয়াতের ভিতরে হাদিস ঢুকে যেত, ওনার খবর হইত না, খবরই থাকতো না, এত মুখস্থ ছিল হাদিস। তো উনি বলতেন যে হালাল রিজিক, হালালভাবে রুজি কামাই করা, রিজিক তালাশ করা, সেটা যদি তুমি যাও, সেটা যদি লঞ্চের মধ্যে বুট বিক্রেতাও হয়, মাঝে মাঝে উনি করতেন, লঞ্চে বসছেন দেখছেন একটা লোক বুট বেচতেছে, আনছেন ডাক দিয়ে, বাবা এদিকে আসো, খুব মায়া করতেন, তারে খুব মায়া করতেন, বুট বেচে চানাচুর বেচে এই বেশি খুব আসে আনতে, আনলে 10 টাকার আমার বুট দাও, 5 টাকার চানাচুর দাও। পাশে যারা থাকতো, দেখো দেখো তার এই কষ্ট করে এই যে রুজিটা করতেছে, এটা 100 100 বিন্দু পরিমাণ কোনো ভেজাল নাই, নির্ভেজাল হালাল টাকা। মাঝে মাঝে উনি নিজে এত বড় মহাদ্দিস, বাজারে বাজারের মধ্যে আতর নিয়ে বসে যেতেন, আতর বিক্রি করতেন রাস্তায়, মানুষ মানুষ হুজুর হুজুর এটা কেমন লাগা, তোমার কেমন লাগে লইয়া তো আমি দুনিয়াতে চলবো না, আমারে এখানে আতর বিক্রি করতে দেখতেছ, তোমার কেমন লাগে, তোমার কেমন লাগে লইয়া আমি দুনিয়াতে চলবো না, তুমি পোষাইলে আমার কাছে আতর নিবা, নিলে 10 টাকা দাও আতর নিয়ে ভাগো, এই সে অবস্থা। তারা এইভাবে চলে গেছেন দুনিয়াতে। তো উনি বলেন যে গিয়া দেখেন যে এরকম মুচি, কি ভাই আমি তোমার মেহমান হতে পারি, কে আপনি? বলে আমি আবদুল্লাহ ইবনে মুবারক। এই লোক তো অবাক হয়ে গেছে, আল্লাহ আকবার, আপনি জগতের বর্তমান জমানার সবচেয়ে বড় মহাদ্দিস, আমার কপাল, আমার ভাগ্য, আপনি এখানে? বলে চলেন আপনাকে মেহমানদারি করব। তারপরে বলতেছেন যে ভাই তোমার এমন কি আমল আছে একটু কও, কি সে? তুমি হজে যাও নাই কিন্তু তোমার উসিলায় 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করছে, ঘটনা কি? সে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করছে, আলী ইবনে মুয়াফ আল্লাহর কাছে কাঁদতেছে সেজদায় পড়ে, আর বলতেছে যে আমার তেমন কোনো আমল নাই, তবে আমি আমার এই কর্ম থেকে কিছু টাকা জমাইছিলাম আমি হজে যাওয়ার নিয়তে, আজকে কয়েক বৎসর যাবত একটা থলিতে, আমি যখন ওই থলিতে টাকা জমাইছি হজে যাব, তো একদিন আমার বিবি সাহেবের এরকমভাবে গোশত খাওয়ার খুব প্রয়োজন, গোশত খাওয়ার খুব ইচ্ছা জাগছে, কিছু নাই ঘরে, তো আমি পাশের বাড়িতে একটু গোশত আনার জন্য গেলাম, গেলাম ঘ্রাণ পাইলাম ওই বাড়িতে গোশত রান্না হয়েছে, গিয়ে ওই মহিলাকে বললাম মাগো একটু গোশত দিবা আমার বিবি খাইতে চায়, তখন ওই ঘর থেকে মহিলা কান্দে আর বলে এই গোশত তোমার জন্য হালাল নয়, এই গোশত শুধু আমার জন্যই হালাল, কেন? কয় আমার ঘরে আজকে অনেকগুলি এতিম, বাবা তাদের নাই, কয়েকদিন যাবত উপবাস, বাচ্চাগুলি পেটের ক্ষুধায় একদম কাতর হয়ে বিছানায় পড়ে গেছে, নিরুপায় হয়ে আমি এর ঘর থেকে বের হইয়া ওই হাওরে যাইয়া একটা মরা গরু পাইয়া মরা গরুর গোশত কাইটা, জান বাঁচানোর জন্য যেহেতু মরা গরু গোশত খাওয়া যায় এজন্য ওই গোশতটা আইনে পাকাইছি, এটা শুধু আমার আর আমার এতিম বাচ্চাদের জন্যই, সেটা হালাল, তোমার জন্য হালাল নয়। এতটুকু শোনার পর আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, দৌড়ে ঘরে আসলাম, আইসে যে টাকা জমাইছিলাম হজে যাওয়ার জন্য এই টাকাটাই আমি পুরাটাই এতিমকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্যই মুহাদ্দিসিনে কেরাম বলেন যার উপরে একবার হজ ফরজ হয়েছে তার উত্তম একবারই করা, এরপরে বারবার উমরায় যাওয়া, বাকি এরপরে যদি তোমার টাকা থাকে ওই হজে যাওয়ার টাকাটা যদি কোনো এতিমকে সাহায্য করো বা এতিমকে দেখাশোনা করো, এটা আল্লাহর কাছে অধিক প্রিয় হয়, মানুষের সেবায় যদি টাকাটা ব্যয় হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলতেছে বাবা কবরের মধ্যে আল্লাহ পাক আমার সাথে অনেক সুন্দর ভালো আচরণ করেছে, আমাকে প্রশ্ন করেছে মার রব্বুকা, আমাকে প্রশ্ন করা হয়েছে মার রব্বুকা ওয়ামা দীনুকা ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউক্বালু লাহু মুহাম্মাদ,
তোমার এস ধর্মের নাম কি? উনিকে আমি তিনটা প্রশ্নের জবাব আল্লাহর রহমতে সুন্দরভাবে দিয়েছি। রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনটা প্রশ্নের জবাব দেওয়া মাত্রই আল্লাহ পাক আওয়াজ দিছে, সাদাকা সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা প্রশ্নের সঠিক জবাব দিয়েছে, সঠিক জবাব। অতএব তার জন্য কবরটারে প্রশস্ত করে দাও, আফরিশুহু মিনাল জান্নাহ, আলবিসুহু মিনাল জান্নাহ, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জান্নাতি পোশাক পরাও, জান্নাতি বিছানা বিছায় দাও। আর ওই যে জান্নাত, ওই জান্নাত থেকে কবর পর্যন্ত একটা সুরঙ্গ করে দাও, যেন সে কবরে শুয়ে শুয়ে কেয়ামত পর্যন্ত জান্নাতের সুখ শান্তি পাইতে পারে। সব কিছু ঠিক আছে, আমি কবরে জান্নাতের ভিতরে আসি, জান্নাতের ভিতরে আসি, কিন্তু বাবা আমার বড় ঈর্ষা হয়, ঈর্ষা হয়। কিসের ঈর্ষা? আমার পাশের বাড়িতে ছিল যে কামার, আমার পাশের ঘরে যে থাকতো সে ছিল কামার, এই কামারও মারা গেছে, আর কামার রে আল্লাহ পাক জান্নাতে মর্যাদা আমার চেয়েও বাড়ায় দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন হুজুরিটে কোন কি বলে, হ আমি তো বুঝি না, তার মর্যাদা বাইরে গেছে, চলে গেলেন, স্বপ্ন দেখা শেষ। এইবার যিনি স্বপ্ন দেখছে ইনিও কি আমাদের মতো সাধারণ মানুষ? ইনিও তো আরেক অলি, উনি ওই কামারের ঘরে চলে গেছেন, যায়া কামারের ঘরে, যায়া কামারের স্ত্রীকে জিজ্ঞেস করতেছেন, তোমার স্বামীর আমল কি ছিল একটু বলো, কি আমল ছিল তার একটু বলো, কেন কি হয়েছে? আর কি হয়েছে মানে, স্বপ্ন যুগে আমি যা দেখেছি তোমার স্বামীর মর্যাদা আল্লাহ আবদুল্লাহ ইবনে মুবারকের চেয়েও বাড়ায় দিছে। স্ত্রীও তো অবাক হয়ে গেছে, কোন কি আপনি, এটা হতেই পারে না, আমার স্বামীর মর্যাদা এত বড় মহাদ্দিস, এত বড় ওলি, তার চেয়েও আল্লাহ বাড়ায় দিছে, কোন কারণে আমার বুঝে আসে না। তাহলে আমল কি ছিল একটু বলো, আমল কি ছিল বলো। এইবার স্ত্রী বলতেছে তার দুইটা আমলের কথা আমার মনে পড়ে, এক হলো আমার স্বামী এতটাই নামাজের পাবন্দি ছিল, লোহার কাম কাজ করত, যখনই হাতুড়ি উপরে উঠাইতো লোহাকে পিটানোর জন্য, ওই অবস্থায় যদি মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ মহান, এই বইনা যখন ডাক দিয়েছে আমার স্বামী, তখনই হাতুড়িটা আর নিচে নামায় নাই, ওখান থেকে পিছনে ফালায় দিছে, ফালায় বলছে, মালিক আমিও স্বীকার করি তুমি মহান, তুমি বড়, আমার কাজ ছোট, আমার কাজ ছোট, তুমি বড়, তুমি বড়, কাজটা আগায় নাই, পিছনে ফালায় মসজিদে দৌড় দিছে। এই নজরে পড়ে আমার দ্বিতীয় আরেকটা আমল যদ্দূর মনে পড়ে, সেটা হলো আমার স্বামী, আমার স্বামী সারাদিন লোহার কাজ কইরা যখন বিকালবেলা ঘরে ফিরত, এশার নামাজটা পইরা যখন ঘুমাইত, শরীরটা তার সেরে দিত ক্লান্ত পরিশ্রান্ত, ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় পড়ত, আর পাশের ঘরটাই ছিল আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির ঘর। শেষ রাতে আবদুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়তেন, ফুফায় ফুফায় কান্দতেন, চোখের পানি জড়ায় জড়ায় কান্দতেন, ওই কান্নার আওয়াজটা যখনই আমরা শুনতাম আমার স্বামী ঘুম থেকে উঠত, কিন্তু ক্লান্ত শরীর এতটাই দুর্বল উঠতে পারত না, শরীরটা ছিল তার বড় দুর্বল, সুচুকের পানি জড়ায় জড়ায় কান্দত। দৃশ্যটা দেখতো আবদুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদ পড়ে আর চোখের পানি জড়ায় কান্দে, এই দৃশ্য দেখে আমার স্বামী নিজ কান্ত আর কইত, মালিক আমি তো দুর্বল, সারাদিন লোহার কাম করি, এজন্য আমার শরীরটা নিয়ে উঠতে পারি না, সারা শরীরে ব্যথা, আল্লাহ আমাকে যদি তুমি সুস্থতার নিয়ামত দিতাম আমিও এই রকমভাবেই তোমার ওলির মতো তাহাজ্জুদ পড়তাম, শেষ রাতে নামাজ পড়ার কি মজা, শেষ রাতে তোমাকে ডাকার কি মজা,
আল্লাহ আমিও একটু বোঝার চেষ্টা করতাম, এই বইলে চোখের পানি জরে জরে একান্ত, কিন্তু তাহাজ্জুদ পড়তে পারত না চোখের পানি জরে একান্ত। তখনই আল্লাহর ওলি কয় ওই যে আগ্রহ অন্তরের ভিতরে জন্মাইছে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের দিকে তাকাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের মতোই তাহাজ্জুদের সওয়াব দিয়া বরং তার দিলের চাহাতটারে আরো পছন্দ কইরা জান্নাতে মাকাম আল্লাহ বাড়ায় দিছে। যুরাকুন সুবহানাল্লাহ। এইবার এই লোকটাকে স্পেশাল বিমানে ফ্রান্সে পাঠানো হলো, মদিনার সরকার সৌদির সরকার পর্যন্ত টনক নড়ে গেল ঘটনার রহস্য জানার জন্য। সে ওখানে গেল যে খবর নেই, আজ থেকে এক সপ্তাহ আগে আল্লাহর বান্দি ইন্তেকাল করেছে। জিজ্ঞেস করা হয় পরিবারের সদস্যকে, ঘটনা কি একটু বলো না, কোথায় তার কবর? খুঁজছে যায়, খুঁজছে, খুঁজিয়ে দেখে তার কবরের মধ্যেই মদিনার ওই মানুষের লাশ এখানে হাজির, মদিনার ওই পুরুষ লোকের লাশ এখানে হাজির, আর ফ্রান্সের ওই মুসলমান নারীর লাশ চলে গেছে মদিনায়। ঘটনা কি, কি কারণে, কি জন্য? দুজনের পরিবারকে জিজ্ঞেস করা হলো, দুজনের পরিবারকে জিজ্ঞেস করা হলো, মদিনার ওই পুরুষ লোকের পরিবারকে জিজ্ঞেস করা হয়। তার স্ত্রী বলতেছে আমার স্বামী নামাজে ছিল, সব কিছু ভালো ছিল, কিন্তু একটা অভ্যাস তার বড় খারাপ ছিল, একটা কথা তার বড় খারাপ ছিল, খারাপ অভ্যাস না কথাটা ছিল খারাপ। কয় কি কথা? কয় কথাটা হলো, সে মাঝে মাঝেই যখন আমরা স্বামী স্ত্রীতে বৈধ সম্পর্কে যেতাম, গোসল যখন ফরজ হতো, তখন সে বলতো এই গোসল ফরজ হওয়াটা ইসলামের যে একটা বিধান, এই বিধানটা আমার কাছে ভালো লাগে না, এটা আমি মানি না, খ্রিস্টানরা এজন্য অনেক ভালো, এই গোসল টোসল লাগে না, সব কাজ করা যায়, কিন্তু ইসলাম ধর্মে এই গোসলটারে ফরজ করার বিধানটা আমার পছন্দ হয় না। এই কথাটা প্রায় সময় বলতো, প্রায় সময় এই কথাটা বলতো, অথচ নামাজি, অথচ নামাজি, আল্লাহর বিধান, শরীয়তের বিধান, এই বিধানটারে সে নেগলেক্ট করতো। এজন্য আল্লাহ পাক মৃত্যুর পর তার লাশটারে আল্লাহ মদিনায় রাখে নাই, মরণের সময় বেঈমান হইয়া মরছে বিদায়, আল্লাহ বেঈমানের দেশে তারে লাশ পাঠায় দিছে। যুরাকুন সুবহানাল্লাহ। ওই মহিলাকে জিজ্ঞেস করা হলো, মহিলার পরিবার কি ছিল তার নেক আমল? আল্লাহর বান্দি কোরআন পড়তো, নতুন মুসলমান হয়েছে খ্রিস্টান থেকে, নতুন মুসলমান হয়ে এই কোরআন পড়া শিখছে, আর কোরআন পড়তো, আর মনের মধ্যেই তামান্না ছিল, এই আশা ছিল, সর্বদা সে চোখের পানি জড়ায় কান্ত আর বলতো, আল্লাহ ও মালিক, আমার মরণ যদি মদিনায় হতো, আমি যদি তোমার নবীর দেশে শুইতে পারতাম, যেই মদিনায় তুমি তোমার হাবিবরে ঘুম পাড়াইছো, আল্লাহ আমারে যদি ওই মদিনায় তুমি ঘুম পাড়াইতা, এরকম মনের ভিতরে আফসোস নিয়ে আল্লাহর কাছে কান্ত। আল্লাহ তার কান্নারে এত পছন্দ করছে, এত কবুল করা করছে, মরণ হয়েছে ফ্রান্সে, কিন্তু কুদরতিভাবে আল্লাহ চিরনিদ্রায় শোয়া রাখছে মদিনায় নবীর পাশে। যুরাকুন সুবহানাল্লাহ। এজন্যই বলতেছি সাবধান, কোন মন্তব্য করার আগে একটু খেয়াল করবেন, খেয়াল করবেন, শরীয়তের কোন বিধান নিয়ে কোনো মন্তব্য চলবে না। আল্লাহ পাক যা হালাল করেছেন, যা হারাম করেছেন, এই হালাল হারামের ব্যাপারে চুপ, আমার কোনো সিদ্ধান্ত, আমার কোনো যুক্তি, আমার কোনো বিবেক কিছুই সেখানে চলবে না, কারণ আমার আপনার যুক্তি যেখানে শেষ হবে সেখানে আল্লাহর কুদরত শুরু হবে, ঠিক কি না? যেখানে যাই আমার আপনার বিবেক শেষ হবে, স্তব্ধ হয়ে যাবে, বিবেক আর কিছুই পাবে না, দেখবে সব শূন্য, আল্লাহ বলে এখান থেকে আমার কুদরত শুরু। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কি করে এই সাগরের কিনারায় বসব? একজন মানুষ যদি মুমিন হতে হয়, ইসলামের যতগুলি অকাট্য বিধান আছে সবগুলি অকাট্য বিধানকে সে মানতে হবে, ভালো করে বুঝবেন। ইমান আর কুফর কাকে বলে?
ইমান কাকে বলে? ইমান বলে আল্লাহ প্রদত্ত যত বিধান আছে হিসাব সারা, কোরআন আর হাদিস থেকে অকাট্য যত বিধান, এই সমস্ত বিধান মানার নাম হলো ইমান। সমস্ত বিধিবিধান মানার নাম কি? ইমান। বলে নামাজ মানি, রোজা মানি, পর্দা মানি, হজ মানি, জাকাত মানি, সব কিছু মানি, আল্লাহর কোরআনে যত বিধান আছে সব মানি। সব মানার দ্বারা ইমান হয়, মুমিন হয়। কিন্তু কাফের হইতে সব অস্বীকার করা লাগে না, একটা অস্বীকার করলেই কাফের। মুমিন ইমানদার হতে হলে সব মানতে হয়, আর কাফের হতে হলে সব অস্বীকার করা লাগে না, একটা শরীয়তের কোনো একটা বিধান কেউ যদি মানে না, বলে যে না আমি এটা মানি না, অথবা এই বিধানটারে নিয়ে মস্কারি করে আল্লাহর বিধান জানছে কিন্তু সে এটাকে নিয়ে ঠাট্টা করে। ইসলামের কোনো শেয়ার যা দেখলে বোঝা যায় ইসলাম চিনা যায়, এগুলোকে ইসলামের শেয়ার বলে। যা দেখলে ইসলাম চিনা যায় মানে মুসলমান বোঝা যায়। যেমন টুপি, ইসলামের শেয়ার, মাদ্রাসা দেখলেই বোঝা যায় এটা মুসলমানের ধর্মীয় শিক্ষাঙ্গন। মসজিদ দেখলেই বোঝা যায় মুসলমানের ইবাদতের জায়গা। এগুলাকে বলা হয় শিয়ার। শিয়ার মানে চিহ্ন, আলামত। মেসওয়াক সামান্য একটা গাছের ডাল, মেসওয়াক। কেউ যদি বলে কি হুজুররা পাইছে, কি কয় কি না, এই আধুনিক যুগে আল্ট্রা মডার্নের যুগে গাছের ডাল দিয়া দাঁত ঘষানি, এরা আনসোশাল, এরা সামাজিকতা বুঝে না। এটা রসুলের যুগে ব্রাশ ছিল না, তাই রসুল গাছের ডাল দিয়া দাঁত মাঝামাঝি করছে। এই যে আপনি বেঙ্গায়া 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 মুখ বাঁকায়া বাঁকায়া কথা কইছেন শেষ, রাজুল ইউমসি হর রাজুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা, আমি পারি না সেটা ভিন্ন কথা, দুর্বলতা থাকবে, আল্লাহ আমি এই আমলটা পারতেছি না বা আমি এই আমলটা করতে পারতেছি না, আমি অপরাধী, আমাকে তৌফিক দাও, ইমান থাকবে। বরং এটা আল্লাহরও পছন্দ করে। একজন মানুষ যখন আল্লাহর কাছে সারেন্ডার করে, নিজের দোষ স্বীকার করে, নিজের দোষটা আল্লাহর কাছে স্বীকার করে, এটা আল্লাহ খুব পছন্দ করে। কিন্তু দোষের উপরে অটল থেকে দোষটারে সঠিক মনে করা, এটা আল্লাহ খুব নারাজ হয়, ইমান থাকে না, ইমান থাকে না। এটা আমাদের বাস্তবতা, বাস্তব জীবনেও আমরা দেখি। একজন মানুষ দোষ করে, দোষ স্বীকার করে ফেলছে, মানুষ কিন্তু নরম হয়ে যায় তার প্রতি, যে ভাই দোষ স্বীকার করে ফেলছে বাদ দাও। দোষ স্বীকার করে আল্লাহও তার প্রতি নরম হয়ে যায়। কিন্তু হাউজে সমাজে বসে যদি সে তার দোষটারে সঠিক বুঝাইতে চায়, না সে যে দোষ করছে এটা ঠিক করেছে, এটা যদি বলে, তাহলে কি কারো ভালো লাগে? মন খারাপ হয় কি হয় না? খুব হয়। যতগুলি কারণের, যতগুলি কাজের দ্বারা, যতগুলি কারণে ইমান ভঙ্গ হয়, এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো আল্লাহর সমস্ত বিধিবিধানের ভিতর থেকে কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে অথবা এটা নিয়ে ব্যঙ্গ করে, মজাক করে, ইমান চলে যাবে। ফুটবল খেলা চলতেছে, সবাই কম বেশি দেখতেছেন, বাধা দিয়েও আমরা পারবো না, আপনার রুচি, আপনার ইচ্ছা, আমরা আমাদের কথা বলতেছি হারাম হারাম হারাম,
কিন্তু মনে রাখবেন, আমাদের হারাম বলার পরে যদি কেউ এটাকে নিয়ে মস্কারি করেন অথবা আপনার যুক্তি এখানে প্রাধান্য দেন যে এটা হারামের কি হইল, এটা একটা বিনোদন আমরা দেখতেছি, কি হইল এটা, এটা এটার দ্বারা আমার ক্ষতি কি হইতেছে ইসলামের, আমি তো কোনো নাফরমানি কাজ করতেছি না, আমি দেখতেছি, এই যে যুক্তি দেখাইতেছেন আপনি, কুল্লু লাবিন হারামুন, মায়ার নবীর হাদিস, আল্লাহ নবীর হাদিস, সমস্ত খেলা হারাম। এই কথা জানার পরেও আপনি যদি বলেন যে এতে হারামের কি হলো, তখন আপনি এই বিধানটারে অস্বীকার করতেছেন, আপনার যুক্তি দিয়ে এটাকে ঠিক ভাবতেছেন। নবীর ভবিষ্যৎবাণী আপনার জন্যই, আল্লাহ নবীর 1400 বছর আগের ভবিষ্যৎবাণী আপনার জন্য, ইউমসিহুর রাজুলু কাফিরা ওয়া ইউমসি কাফির, ইউসবিহুর রাজুলু কাফিরা ওয়া ইউমসি মুমিনা। এই কথাটা বলার আগেও সে মুমিন ছিল, আর এই কথাটা বলার কারণে সে কাফের হয়ে গেল, আর কাফের হওয়ার দ্বারা ক্ষতি কি হলো, প্রথম নম্বরই তার বউ তালাক হয়ে গেল। যখনই একজন মানুষ তার কোনো কথার দ্বারা, তার কোনো আচরণের দ্বারা ঈমান চলে যায়, কাফির হয়, সাথে সাথেই দুনিয়ার ক্ষতি হলো, তার বউ তালাক, কারণ সে কাফির আর তার বউ মুমিন হতেই পারে না, তালাক হয়ে যায়। এখন কি করবেন বলেন, এখন আপনি এটার পরে আপনি সংসার করতেছেন নিজের বৈধ স্ত্রী মনে করে, অথচ শরীয়তের তালিকায় আপনি জিনাকুর, জিনা হইতেছে, সন্তান আপনি হচ্ছে ভাবতেছেন বৈধ সন্তান, আসলে সে অবৈধ সন্তান। সমাজ কেন এতটা নষ্ট হচ্ছে, সমাজ যুব সমাজের দ্বারা কেন এতটা ক্ষতির দিকে যাচ্ছে, কেন সন্তান আজকে বাপ মার কথা মানতেছে না, কেন মুরব্বীদের সত্তা করতেছে না, কেন ইয়াবা গাঞ্জা মদ সব দিকে ঝুঁকতেছে, শুধু বাজে কাজের দিকে দৌড়াচ্ছে, কারণটা কি? মূলে তালাশ করলে দেখা যাবে সে বৈধ না অবৈধ এটাই সন্দেহ আছে, কারণ বাপ মাও জানে না যে তাদের বিবাহ বাতিল হয়ে গেছে, সম্পর্কটা হচ্ছে অবৈধ। অবৈধ সন্তানের কাছ থেকে ভালো কিছু সমাজ আশা করতে পারে না, কশিন কালেও না, কশিন কালেও না, সমাজের ভালো কিছু তার দ্বারা আশা করা যাবে না। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ভিতরে এত ভয় ছিল, হায় আমার দৌলত ঈমান কখন জানি আমার কাছ থেকে চলে যায়, অথচ সর্বদা আল্লাহর নবীর সাথেই থাকতেন, নবীর কথাতেই তারা চলতেন, নবীর কথা মানতেন, নবীর মতো হাঁটতেন, নবীর মতো ঘুমাইতেন, আল্লাহর নবীর মতো খাইতেন, আল্লাহর নবীর মতোই দুনিয়াদারি করতেন, কিন্তু এরপরও এত ভয়ে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে চিল্লাইতেছেন, নাফাকা হানজালা, নাফাকা, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, নিজেরে নিজে বলতেছেন, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, আল্লাহর নবীর দরবারের দিকে দৌড়াইতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থামায় বলেন, হানজালা কি হয়েছে? হানজালা বলেন, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলতেছেন, হানজালা তুমি কও কি, একটু মাথায় হুশ রেখে কথা বলো, কি বলতেছো তুমি, কি বলতেছো তুমি, একটু ভালো করে বুঝায় বলো, কি কও তুমি, মুনাফিক হয়ে গেছো, কে বলছে তোমারে মুনাফিক হয়ে গেছো?
হানজালা বলতেছে, আবু বকর ভাইরে আমি কিন্তু মুনাফিক হয়ে গেছি, বলে কেমনে কিভাবে একটু বুঝায় কও। আবু বকর ভয়ে কাঁপতেছেন, কি ব্যাপার একটু বুঝায় বলো। হানজালা বলেন, নবীর দরবারে যতক্ষণ আমি থাকি ততক্ষণ আমার অবস্থা থাকে একরকম, আর যখনই বিবি বাচ্চা ঘরে চলে আসি তখনই অবস্থা হয়ে যায় ভিন্ন রকম। নবীর কাছে থাকলে আমি বুঝাই আমি একরকম, ঘরে আসলে আমি হয়ে যাই অন্য রকম। মসজিদে থাকলে আমার দিল থাকে একরকম, ঘরে গেলে দিল হয়ে যায় ভিন্ন রকম। দোকানে বসলে পরে হয়ে যায় আমি অন্য রকম। আমার আচরণ, আমার কথা, আমার আখলাক, আমার ব্যবহার মসজিদের ব্যবহারের মতো হয় না। এটাই তো মুনাফিকের আলামত, এটাই তো মুনাফিকের লক্ষণ। মুনাফিক জায়গায় জায়গায় ভিন্ন রূপ ধরে, আর মুমিন সব জায়গায় এক রূপ নিয়ে চলে। মুমিন মসজিদের ভিতরে যেমন, মসজিদের বাইরেও তেমন। মসজিদে আল্লাহর ডরায়, দোকানে বসলেও আল্লাহর ডরায়। মসজিদে আল্লাহকে ভয় পায়, ঘরে গেলেও আল্লাহকে ভয় পায়। এতে হলো মুমিনের আলামত। আর ভিন্নতা যার ভিতরে আসে এটা তো মুনাফিকের আলামত। যেই মাত্র হানজালা এমন কথা বলছেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া বলেন, তাহলে হানজালা যদি এই কারণে মুনাফিক হয়ে যায়, আমি আবু বকরও মুনাফিক হয়ে গেছি। এই কারণে যদি মুনাফিক হয় তাহলে আমি আবু বকর মুনাফিক হয়ে গেছি। তাড়াতাড়ি চলো আল্লাহর নবীর কাছে, সমাধান জেনে নেই, সমাধান জেনে নেই, বাঁচার উপায় কি একটু বুঝে আসি। দুজন পেরেশান হইয়া নবীর দরবারে হাজির, আল্লাহর নবীর কাছে দুজন পেরেশান হইয়া নবীকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় পেরেশান হয়ে আপনার কাছে এসেছি গো নবী। অগো নবী জি, আমরা বড় ভয়ে আছি, আতঙ্কে আছি। বলে কি নিয়া? বলে আমাদের ঈমান লইয়া আমরা বড় আতঙ্কে আছি, ভয়ে আছি। নবী বলেন, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আমাদের ঈমান চলে যায়, আবার ঈমান মাঝে মাঝে আসে, আমরা মনে হয় মুনাফিক হয়ে গেছি, মুনাফিক। নবী বলতেছেন, কোন কারণে? আবু বকর সিদ্দিক কান্দেন, হানজালা কান্দেন। নবী বলেন, বলো না কি হয়েছে, একটু খুলে বলো। হানজালা কয়, নবী গো, যতক্ষণ আপনার কাছে থাকি ততক্ষণ আমাদের দিল শান্ত থাকে, আমরা আমাদের দিলের হালত আমরা একরকম বুঝি। যখনই মসজিদ থেকে বের হই, যখনই ঘরে যাই, বিবি বাচ্চার কাছে যাই, যখনই সমাজের সাথে তাল মিলাই, যখনই আমরা আমাদের ব্যবসার প্রতিষ্ঠানে যাই, তখনই আমাদের চেহারা অন্যরকম হয়ে যায়, দিলের হালত পরিবর্তন হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুনাফিকের আলামত। মুনাফিকের হালত হলো সে ভিন্ন জায়গায় ভিন্ন রূপ নেয়, এক এক জায়গায় এক এক রূপ নেয়, এটা হলো মুনাফিকের আলামত। তাহলে আমরা তো মুনাফিক হয়ে গেছি, মুনাফিক। আল্লাহর নবী রহমতের নবী বলেন, মায়ার নবী তখন দুজনকে বুকে জড়ায় ধইরা আদর করেন, সান্ত্বনা দিয়া নবী বলেন, না আবু বকর, হানজালা, আমি নবী সুসংবাদ দিচ্ছি, তোমরা মুনাফিক না। যখন সুবহানাল্লাহ, এ হানজালা, আবু বকর, মুনাফিক কারা কারা এটা আমি নবীও জানি না, যদি আল্লাহ আমাকে না জানায়। যখন না সুবহানাল্লাহ, মুনাফিকের হালত হলো কলিজার ভিতর, নেফাকের অবস্থান হলো কলিজার ভিতর, অন্তরের ভিতরে। বাহ্যিক আমল দেখা, বাহ্যিক কোনো কাজ দেখা কাউকে মুনাফিক বলা যাবে না। দিলের ভিতরে কুফুর, মুখে ঈমান, এর নাম হলো মুনাফিক। দিলের ভিতরে কুফুর আর মুখে ঈমান, তোমাদের দিলে তো কুফুর নয়, দিলের ভিতরে কোনো কুফুরি নয়, বরং আমলের ভিতরে তারতম্য সৃষ্টি হয়। মসজিদের ভিতরে তোমাদের আমল একরকম, মসজিদের বাইরে গেলে আমলের মধ্যে ভিন্নতা আসে, আমলের ভিন্নতার দ্বারা মুনাফিক হয় না, ইমানের ভিন্নতার দ্বারা মুনাফিক হয়। জোরে বলি সুবহানাল্লাহ। না না, তোমরা মুনাফিক না, আমলের ভিতরে তারতম্য হতে পারে, কিন্তু একিনের ভিতরে, বিশ্বাসের ভিতরে যদি তারতম্য হয় তাহলে কিন্তু মুনাফিক হয়ে যায়, মুনাফিক হয়ে যায়। আল্লাহ নবী সান্ত্বনা দিলেন,
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ভিতরে কি পরিমাণ ভয় ছিল, কি পরিমাণ ভয়! কিন্তু আমাদের অন্তরে বিন্দু পরিমাণ ভয় নাই। আমাদের চালচলনে বোঝা যায় মুসলমানের ঘরে জন্ম নিয়া আমি তো মুসলমান, নিশ্চিত মুসলমান, আমার মুসলমানি যাবে কোথায়? আমি ইমানদারের ঘরে জন্ম নিছি, আমার ইমান যাবে কোথায়? এক নাম্বার কারণ হলো শরীয়তের কোনো বিধিবিধান, অকাট্য বিধিবিধানের একটাকে যদি কেউ অস্বীকার করে অথবা মজা করে ঠাট্টা করে সাথে সাথে ইমান থাকে না যায়। দূরে বলেন থাকে না যায়, যায়। এজন্য বলি শরীয়ত যেগুলাকে হালাল বলেছে, যেগুলাকে হারাম বলেছে, এই সমস্ত হালাল জিনিসকে 100% হালাল জানতে হবে। যেগুলাকে শরীয়ত হারাম বলেছে প্রত্যেকটা হারাম জিনিসকে অন্তর থেকে হারাম জানতে হবে। যদি আপনি এই হাজারো হারামের ভিতরে একটা হারাম, যেটাকে যে কোনো একটা হারাম অস্বীকার করলেন অথবা এটা মানতে পারলেন না, তাহলে ইমান থাকে না যায়, যায়। তাহলে কি বুঝলাম আমরা? ইমানদার হতে হলে সব মানতে হয়, আর কাফের হতে হলে সব ছাড়তে হয় না, সব অস্বীকার করতে হয় না, একটা অস্বীকার করলেই কাফের হয়ে যায়। এই জন্যই নবীজি বলেছেন কাফির হওয়াটা এতটা সহজ হয়ে যাবে, এই মুমিন এই কাফির, এই মুমিন এই কাফির। এজন্য আমরা আমাদের কথা বলবো, খেলাধুলা হারাম। হ্যাঁ, আমি আপনি দেখতেছেন হারাম কাজ করতেছেন, অন্তত হৃদয়ের ভিতরে মনের ভিতরে নিজের অপরাধী ভাবেন, অপরাধী তো ইমান থাকবে। আর যদি এখানে অহংকারী দেখান, আমি কি কম বুঝি, আর এটা হারামের কি হইল, এখানে কতির কি হচ্ছে? কাতার একটা মুসলিম দেশ বিশ্বকাপের আয়োজন করছে, ইসলামের দাওয়াত দিতেছে, কোরআনে আয়াত হাদিস লিখে ইসলামের দাওয়াত দিচ্ছে, এতে ক্ষতির কি হলো? হারাম কাজের আয়োজন কইরা ইসলামের দাওয়াত দেওয়াও হারাম, হারামের মাধ্যমে ইসলামের পথে কাউকে ডাকা এটাও কি? জোরে কন হারাম। কোনো ওয়াজ মাহফিলে কর্তৃপক্ষ যদি মনে করে যে মানুষ যখন আয় না দিনের কথা শুনতে, হুজুরের কথা শুনতে, মমতাজ রে লই আইমাসকে, আর হুজুর উঠবার আগে মমতাজ গান গাইব, মানুষ আসে না কেমনে দেখব? ভালো করে বুঝছেন, তার উদ্দেশ্য গান শোনানো নয়, উদ্দেশ্য ভালো, উদ্দেশ্য হলো মানুষ জমানো, ওয়াজ শোনানো, কিন্তু যে পদ্ধতিটা নিছে এটা হালাল না হারাম? কোনো গায়িকা কোনো নায়িকা আইনা মানুষ জমাইয়া তারপরে ওয়াজ শোনাবে এমন চিন্তা যদি কেউ করে এটা যেমন হারাম, বিশ্বকাপের আয়োজন কইরা কোরআনের আয়াত আর হাদিস লিখে দাওয়াত দেওয়া এটাও হারাম। আপনারা কে বলছে মুসলমান বানাইতে এভাবে? কে আপনার এই দায়িত্ব, এই টিকাদারিটা দিছে কে আপনারে? এইভাবে কাউরে মুসলমান বানানোর টিকাদারি আপনারে কে দিল? আপনার আল্লাহ জিজ্ঞেস করবো যে ওই কি আর্জেন্টিনার প্লেয়ারগুলো মুসলমান হইল না কেন, তুই জব দিয়ে যা, জিগাই পাল্লা মোটেও জিগাইতো না আল্লাহ, মুসলমান হইলি কি না হইলি কি আল্লাহর কি আসে যায়? তমাম দুনিয়া সব মুসলমান, সব অমুসলিম হয়ে যাক, আল্লাহর কি আসে যায়? আল্লাহর খোদাই চলে যাবে, জব তারটা তা দিবে। কিন্তু আপনাকে এই পদ্ধতিতে আগাইতে গেছে কে? যদি এমনই হইতো তাহলে আল্লাহ নবী বলতেন, এরা তো এই প্রস্তাব দিছিল মুহাম্মদ, ঠিক আছে আমরা তোমার খোদার ইবাদত করব, তবে আমাদেরকে শুধু তুমি আমাদের যে হুবুল আছে, আমাদের যে মূর্তি আছে, এই মূর্তিটারও আমাদের বগলের নিচে রাখার সুযোগ দাও, আমাদের পকেটে রাখার সুযোগ দাও, তারপরে আমরা মাঝে মাঝে আমাদের এই ভগবানরেও ডাকবো, আর একবার নাও ডাকবো ভগবান রে, 10 বার ডাকবো তোমার খোদারে, আল্লাহ নবীকে রাখো। নবী যদি এই প্রস্তাবটা খালি মানতেন, এরম বহু সুযোগ ছিল যে ওরা নবীর কাছে আসার।
আল্লাহ নবী নিজে যদি খালি পাশে একটা মূর্তি সাজায় রাখতেন আর বলতেন আসো আসো এক আল্লাহর দাওয়াত দিই, ওরা খালি মূর্তিটা দেখলেই হাজারো মক্কার মানুষ জমা হয়ে যেত। নবী এই সুযোগে এক আল্লাহর দাওয়াত দিয়ে দিতে পারতেন, বুঝাইতে পারতেন, কৌশল নিছেন জমা করার আর দাওয়াত দিছেন এক আল্লাহর, হতে পারতো। কিন্তু একটা নজির দেখান, একটা নজির, একটা দৃষ্টান্ত দেখান, এমন কোনো দৃষ্টান্ত নাই। মদিনা শরীফে এক লোক মারা গেল, বহু আগের ঘটনা, তানবী আলাইহি রাহমাহ কিতাবে লিখছেন। কোন কারণে তার কবর আবার খনন করতে হলো, কার কি জানি পড়ল, খনন করে দেখে যে লোকটারে তারা মাত্র কবরে রাখল, এই লোকের লাশ কবরে নাই, এখানে একটা মহিলার লাশ। মহিলার লাশ রাখলো পুরুষ, ভিন্ন এক মহিলার লাশ। অবাক হয়ে গেল, হইচই পড়ে গেল, হজের মৌসুম ছিল তখন, হজের মৌসুম ছিল, অনেক মানুষ এই খবর পাইয়া দেখতেও গেল। তখন মদিনায় এক লোক ছিল ফ্রান্সের, ওখান থেকে মুসলমান হয়ে সে আসছে, সেও গেছে দেখতে। এই মহিলারে কেউ চিনে না, মদিনার সব মানুষ আসছে, কেউ চিনে না এই মহিলাকে। ও ফ্রান্সের লোকটা যায়া দেখছে, ও সব দেশের লোকেই তো দেখতেছে, ও দেখি চিনে ফেলছে, যারে এই মহিলার বাড়ি তো ফ্রান্স, এখানে আসলো কেমন করে? আর আমি তো হজের মৌসুমে, হজের সফরে আসার আগে আমি তারে কোরআন পড়াই, সুবহানাল্লাহ, জোরে কোন। আমি তারে কোরআন পড়াই, কোরআন শিখাইছি, আমি তারে জীবিত তো আসছি, তাল্লা সেখানে আসলো কেমন করে? সে আমার ছাত্রী। হইচই পড়ে গেল মদিনায়, এইবার এই লোকটাকে স্পেশাল বিমানে ফ্রান্সে পাঠানো হলো। মদিনার সরকার, সৌদির সরকার পর্যন্ত টনক নড়ে গেল ঘটনার রহস্য জানার জন্য। সে ওখানে গেল, যা খবর নেই, আজ থেকে এক সপ্তাহ আগে আল্লাহর বান্দি ইন্তেকাল করেছে। জিজ্ঞেস করা হয় পরিবারের সদস্যকে, ঘটনা কি একটু বলো না, কোথায় তার কবর? খুঁজছে যায়, খুঁজছে, খুঁজিয়ে দেখে তার কবরের মধ্যেই মদিনার ওই মানুষের লাশ এখানে হাজির, মদিনার ওই পুরুষ লোকের লাশ এখানে হাজির, আর ফ্রান্সের ওই মুসলমান নারীর লাশ চলে গেছে মদিনায়। ঘটনা কি, কি কারণে, কি জন্য? দুজনের পরিবারকে জিজ্ঞেস করা হলো, দুজনের পরিবারকে জিজ্ঞেস করা হলো, মদিনার ওই পুরুষ লোকের পরিবারকে জিজ্ঞেস করা হয়। তার স্ত্রী বলতেছে, আমার স্বামী নামাজে ছিল, সব কিছু ভালো ছিল, কিন্তু একটা অভ্যাস তার বড় খারাপ ছিল, একটা কথা তার বড় খারাপ ছিল, খারাপ অভ্যাস না, কথাটা ছিল খারাপ। কয় কি কথা? কথাটা হলো, সে মাঝে মাঝেই যখন আমরা স্বামী স্ত্রীতে বৈধ সম্পর্কে যেতাম, গোসল যখন ফরজ হতো, তখন সে বলতো, এই গোসল ফরজ হওয়াটা ইসলামের যে একটা বিধান, এই বিধানটা আমার কাছে ভালো লাগে না, এটা আমি মানি না, খ্রিস্টানরা এজন্য অনেক ভালো, এই গোসল টোসল লাগে না, সব কাজ করা যায়, কিন্তু ইসলাম ধর্মে এই গোসলটারে ফরজ করার বিধানটা আমার পছন্দ হয় না। এই কথাটা প্রায় সময় বলতো, প্রায় সময় এই কথাটা বলতো, অথচ নামাজি, অথচ নামাজি, আল্লাহর বিধান, শরীয়তের বিধান, এই বিধানটারে সে নেগলেক্ট করতো। এজন্য আল্লাহ পাক মৃত্যুর পর তার লাশটারে আল্লাহ মদিনায় রাখে নাই, মরণের সময় বেঈমান হইয়া মরছে বিদায়, আল্লাহ বেঈমানের দেশে তারে লাশ পাঠায় দিছে। যুরাকুন সুবহানাল্লাহ। ওই মহিলাকে জিজ্ঞেস করা হলো, মহিলার পরিবার কি ছিল তার নেকামল? আল্লাহর বান্দি কোরআন পড়তো,
নতুন মুসলমান হয়েছে খ্রিস্টান থেকে, নতুন মুসলমান হয়ে এই কোরআন পড়া শিখছে, আর কোরআন পড়তো আর মনের মধ্যেই তামান্না ছিল, এই আশা ছিল সর্বদা সে চোখের পানি জড়ায় কান্ত আর বলতো, আল্লাহ ও মালিক আমার মরণ যদি মদিনায় হতো, আমি যদি তোমার নবীর দেশে শুইতে পারতাম, যেই মদিনায় তুমি তোমার হাবিবরে ঘুম পাড়াইছো, আল্লাহ আমারে যদি ওই মদিনায় তুমি ঘুম পাড়াইতা, এরকম মনের ভিতরে আফসোস নিয়ে আল্লাহর কাছে কান্ত। আল্লাহ তার কান্নারে এত পছন্দ করছে, এত কবুল করা করছে, মরণ হয়েছে ফ্রান্সে, কিন্তু কুদরতিভাবে আল্লাহ চিরনিদ্রায় শোয়া রাখছে মদিনায় নবীর পাশে। যখন সুবহানাল্লাহ, এজন্যই বলতেছি সাবধান, কোন মন্তব্য করার আগে একটু খেয়াল করবেন, খেয়াল করবেন, শরীয়তের কোন বিধান নিয়ে কোনো মন্তব্য চলবে না। আল্লাহ পাক যা হালাল করেছেন, যা হারাম করেছেন, এই হালাল হারামের ব্যাপারে চুপ, আমার কোনো সিদ্ধান্ত, আমার কোনো যুক্তি, আমার কোনো বিবেক কিছুই সেখানে চলবে না, কারণ আমার আপনার যুক্তি যেখানে শেষ হবে সেখানে আল্লাহর কুদরত শুরু হবে, ঠিক কি না? যেখানে যাই আমার আপনার বিবেক শেষ হবে, স্তব্ধ হয়ে যাবে, বিবেক আর কিছুই পাবে না, দেখবে সব শূন্য। আল্লাহ বলে এখান থেকে আমার কুদরত শুরু। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কি করে এই সাগরের কিনারায় বসব, শরীয়তের সাগরের কিনারায় বসব কি করে, কিসের বাহাদুরি? আহা, আল্লাহ তুমি সহি বুঝদান করো, সবাই বলি আমিন। এজন্য দিলের মধ্যে কোনো আমলের প্রতি চাহাত আগ্রহ জন্ম না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের তো এমন ছিল, তারা ইমান আমলের প্রতিযোগিতা করত, আমার ইমান আলো কেমনে বাড়ানো যায়, ইমানকে আরও মজবুত কেমনে করা যায়, আমল আরও কেমনে বাড়ানো যায়, এই ছিল তাদের প্রতিযোগিতা। দিলের ভিতরে ছিল এই চাহাত, সর্বদা দিলটা ভয়ে কাতর থাকতো আল্লাহ পাকের বিধানের সামনে, আল্লাহর কুদরতের সামনে, আল্লাহ পাকের জালালিয়তের সামনে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বহুত বড় একজন বুজুর্গ, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় ফকি, যার জামানায় তামাম পৃথিবীতে ওনার মতো আলেম, ওনার মতো মুহাদ্দিস তামাম দুনিয়ায় ছিল না। সুবহানাল্লাহ, জোরে কর। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস ইন্তেকাল হলো, মুরিদ স্বপ্নে দেখে জিজ্ঞেস করতেছে, হুজুর কবরে আপনার সাথে কেমন আচরণ হয়েছে একটু বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা কবরের মধ্যে আল্লাহ পাক আমার সাথে অনেক সুন্দর ভালো আচরণ করেছে, আমাকে প্রশ্ন করেছে, মার রব্বুকা, আমাকে প্রশ্ন করা হয়েছে, মার রব্বুকা ওয়ামা দীনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ, তোমার এই ধর্মের নাম কি, উনি কে? আমি তিনটা প্রশ্নের জবাব আল্লাহর রহমতে সুন্দরভাবে দিয়েছি, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব দেওয়া মাত্রই আল্লাহ পাক আওয়াজ দিছে, সাদাকা সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা প্রশ্নের সঠিক জবাব দিয়েছে, সঠিক জবাব, অতএব তার জন্য কবরটারে প্রশস্ত করে দাও, আফরিসুহু মিনাল জান্নাহ আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তারে জান্নাতি পোশাক পরাও, জান্নাতি বিছানা বিছায় দাও, আর ওই যে জান্নাত, ওই জান্নাত থেকে কবর পর্যন্ত একটা সুরঙ্গ করে দাও, যেন সে কবরে শুয়ে শুয়া কেয়ামত পর্যন্ত জান্নাতের সুখ শান্তি পাইতে পারে। সব কিছু ঠিক আছে, আমি কবরে জান্নাতের ভিতরে আছি, জান্নাতের ভিতরে আছি, কিন্তু বাবা আমার বড় ঈর্ষা হয়, ঈর্ষা হয়। কিসের ঈর্ষা? আমার পাশের বাড়িতে ছিল যে কামার, আমার পাশের ঘরে যে থাকতো সে ছিল কামার, এই কামারও মারা গেছে, আর কামার রে আল্লাহ পাক জান্নাতে মর্যাদা আমার চেয়েও বাড়ায় দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন
হুজুর এটা কোন কি বলে হ, আমি তো বুঝি না, তার মর্যাদা বাইরে গেছে, চলে গেলেন, স্বপ্ন দেখা শেষ। এইবার যিনি স্বপ্ন দেখছে ইনিও কি আমাদের মতো সাধারণ মানুষ, ইনিও তো আরেক অলি, উনি ওই কামারের ঘরে চলে গেছেন, যায় কামারের ঘরে, যায় কামারের স্ত্রীকে জিজ্ঞেস করতেছেন তোমার স্বামীর আমল কী ছিল একটু বলো, কী আমল ছিল তার একটু বলো, কই কেন কী হয়েছে, আর কী হয়েছে মানে স্বপ্ন যুগে আমি যা দেখেছি তোমার স্বামীর মর্যাদা আল্লাহ আবদুল্লাহ ইবনে মুবারকের চেয়েও বাড়ায়া দিছে। স্ত্রীও তো অবাক হয়ে গেছে, কোন কি আপনি, এটা হতেই পারে না, আমার স্বামীর মর্যাদা এত বড় মহাদ্দিস, এত বড় ওলি, তার চেয়েও আল্লাহ বাড়াইয়া দিছে, কোন কারণে আমার বুঝে আসে না। তাহলে আমল কি ছিল একটু বলো, আমল কি ছিল বলো। এইবার স্ত্রী বলতেছে তার দুইটা আমলের কথা আমার মনে পড়ে, এক হলো আমার স্বামী এতটাই নামাজের পাবন্দী ছিল, লোহার কাম কাজ করত, যখনই হাতুড়ি উপরে উঠাইতো লোহাকে পিটানোর জন্য, ওই অবস্থায় যদি মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান, এই বইনা যখন ডাক দিয়েছে আমার স্বামী, তখনই হাতুড়িটা আর নিচে নামায় নাই, ওখান থেকে পিছনে ফালাইয়া দিছে, ফালাই বলছে মালিক আমিও স্বীকার করি তুমি মহান, তুমি বড়, আমার কাজ ছোট, আমার কাজ ছোট, তুমি বড়, তুমি বড়, কাজটা আগায় নাই পিছনে ফালাইয়া মসজিদে দৌড় দিছে। এই নজরে পড়ে আমার দ্বিতীয় আরেকটা আমল যদ্দূর মনে পড়ে, সেটা হলো আমার স্বামী, আমার স্বামী সারাদিন লোহার কাজ কইরা যখন বিকালবেলা ঘরে ফিরত, এশার নামাজটা পইরা যখন ঘুমাইতো শরীরটা তার ছেড়ে দিত ক্লান্ত পরিশ্রান্ত, ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় পড়ত, আর পাশের ঘরটাই ছিল আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির ঘর। শেষ রাতে আবদুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়তেন, ফুফায় ফুফায় কান্দতেন, চোখের পানি জড়ায় জড়ায় কান্দতেন, ওই কান্নার আওয়াজটা যখনই আমরা শুনতাম আমার স্বামী ঘুম থেকে উঠত, কিন্তু ক্লান্ত শরীর এতটাই দুর্বল উঠতে পারত না, শরীরটা ছিল পাতার বড় দুর্বল, সুচুকের পানি জড়ায় জড়ায় কান্ত। দৃশ্যটা দেখতো আবদুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদ পড়ে আর চোখের পানি জড়ায় কান্দে, এই দৃশ্য দেখে আমার স্বামী নিজেও কান্ত, আর কইতো মালিক আমি তো দুর্বল, সারাদিন লোহার কাম করি এজন্য আমার শরীরটা নিয়ে উঠতে পারি না, সারা শরীরে ব্যথা, আল্লাহ আমাকে যদি তুমি সুস্থতার নিয়ামত দিতাম আমিও এই রকমভাবেই তোমার ওলির মতো তাহাজ্জুদ পড়তাম, শেষ রাতে নামাজ পড়ার কী মজা, শেষ রাতে তোমাকে ডাকার কী মজা, আল্লাহ আমিও একটু বোঝার চেষ্টা করতাম। এই বইলে চোখের পানি জড়ায় জড়ায় কান্ত, কিন্তু তাহাজ্জুদ পড়তে পারত না চোখের পানি জড়ায় কান্ত। তখনই আল্লাহর ওলি কয় ওই যে আগ্রহ অন্তরের ভিতরে জন্মাইছে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের দিকে তাকাইয়া আবদুল্লাহ ইবনে মুবারকের মতোই তাহাজ্জুদের সওয়াব দিয়া বরং তার দিলের চাহাতটারে আরো পছন্দ কইরা জান্নাতে মাকাম আল্লাহ বাড়ায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সাবধান, আমলের দিকে আমাদের প্রতিযোগিতা থাকবে, আমলের মধ্যে আগ্রহ থাকবে, খেলাধুলার প্রতি আগ্রহ নয়, খেলাধুলার প্রতি এত আসক্তি নয়, আসক্তি থাকবে আমার আমলের দিকে, আসক্তি থাকবে আরেক ভাইয়ের দিকে, আরেক ভাই মসজিদে পাশক্ত যায় আমি কেন যাইতে পারতেছি না, আমি কেন পারতেছি না, আরেক ভাই ফজরের জামাতে যায় আমি এখনও কেন ফজরের জামাতে যেতে পারলাম না, দিলের ভিতরে এই চাহাতটা থাকবে, দিলের ভিতরে এই তলবটা থাকবে, দিলের ভিতরে এই আকাঙ্ক্ষাটা থাকবে, আল্লাহ পাক দিলের ওই আকাঙ্ক্ষার দিকে তাকাইলে আল্লাহ তার বান্দারে তার ওলির খাতায় নাম লেখায়, আর ওলি হওয়ার জন্য যা আমল দরকার তার দ্বারা আল্লাহ করায় নেয়। আল্লাহ
তখন তার জন্য আমলের দরজা আসান করে দে, আসান করে দে। দিলের দিকে তাকায়া, দিলের দিকে তাকায়া, এজন্য দিলটারে নরম রাখবো সর্বদা, আল্লাহর বিধিবিধানের উপরে মজবুত থাকবো, আর কখনো কোনো সন্দেহ আল্লাহর কোনো বিধানের উপরে, শরীয়তের কোনো বিধানের উপরে বিন্দু পরিমাণ সন্দেহের জায়গা দিব না। যদি আনি, যদি নিজের বুক যুক্তি আর বিবেককে এখানে খাটাই, তাহলে নবীর ওই ভবিষ্যৎবাণী সকালে মুমিন বিকালে কাফের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সহিভাবে বুঝার তৌফিক দান করুন।